राज्यपाल जगदीप धनखड़ के कूचबिहार दौरे पर आकर राज्य सरकार के विकास कार्यों का उल्लेख न करने से तृणमूल कांग्रेस नाराज है। जिला तृणमूल के अध्यक्ष पार्थ प्रतिम राय ने राज्यपाल की तीखी आलोचना की और उन्होंने कहा कि मुख्यमंत्री ने स्थानीय लोगों के मांग को पूरा करते हुए नारायणी बैटालियन बनाने का फैसला लिया है, जिसका लोग स्वागत कर रहे हैं। लेकिन आश्चर्य की बात है कि राज्यपाल ने अपने दौरे पर एक बार भी राज्य सरकार के विकास कार्यों का उल्लेख नहीं किया। एक मास धरे दार्जिलिंग आछेन, एखाने एसेछेन, पंचानन बर्मार गलाय माला पड़िएछेन, अत्यंत भालो दिक। किन्तु तिनि केन पश्चिमबंग सरकार जे सरकारे सांबादिनिक प्रधान সেই সরকার পঞ্চানন বর্মাকে কেন্দ্র করে এত কাজ করেছে তার একটি কথা তার মুখ থেকে শুনলাম? কেন তিনি বললেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার অত্যন্ত ভালো কাজ করেছে, পঞ্চানন বর্মার মতো নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে তার আদর্শ অনুসারী হয়ে, পূর্ণভূমি খলিশামারিতে পঞ্চাননের দ্বিতীয় ক্যাম্পাস গঠন করেছে, কেন তিনি বললেন না? কেন এখানকার বৃহত্তর রাজবংশী সমাজের ভাষা, মানুষের ভাষা, রাজবংশী ভাষাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ভাষা হিসেবে, তা নিয়ে তিনি কেন কথা বললেন না? তিনি গতকাল এসেছেন, তার আগের দিন নারায়ণী ব্যাটেলিয়নের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, কেন তার একটা প্রশংসা বা একটা কথা তিনি উচ্চারণ করলেন না? অথচ তিনি 370 বলছেন, ট্রিপল তালাকের কথা বলছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ফিরিস্তির কথা বলছেন, কিন্তু আজকের ডেটে আরবিআই রিপোর্ট বলছে দেশের অর্থনীতি সব থেকে তলানিতে, মন্দা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম এত, সেটা নিয়ে তার কোনো রা নেই, আর কোনো রা নেই। উত্তরবঙ্গের মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত কর্মসূচি, সেগুলো নিয়ে তার কোনো বক্তব্য নেই। গত পরশু দিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নারায়ণী ব্যাটেলিয়ান কোচবিহার, মূলত কোচবিহারের জন্য। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। বিগত দিনে রাজবংশী সেনা নিয়ে, নারায়ণী সেনা নিয়ে বিজেপি রাজনীতি করেছে, কিন্তু কাজের কাজ তারা কিছু করেনি। তারা ভোটের অঙ্ক কষে কষে নারায়ণী সেনা নারায়ণী রেজিমেন্ট করবে বলে তারা প্রলোভন দেখিয়েছে। কোচবিহারের মানুষ, কোচবিহারের ভূমিপুত্র, কোচবিহারের রাজবংশী সমাজের মানুষের সঙ্গে তারা প্রতিনিয়ত প্রতারণা করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী মানুষের আবেগ, কোচবিহারের আবেগ, উত্তরবঙ্গের আবেগকে মর্যাদা দিয়ে গোর্খা ব্যাটেলিয়ান যেমন তৈরি করেছেন, নারায়ণী ব্যাটেলিয়ান তিনি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে এবং জঙ্গলমহল একটি ব্যাটেলিয়ান তৈরি করেছেন। কয়েক হাজার যুবক যুবতী সেখানে পুলিশে নিয়োগ হবে। এই নারায়ণী ব্যাটেলিয়ান বা নারায়ণী সেনা একটা প্রেক্ষাপট রয়েছে, আপনারা জানেন আমাদের কোচবিহারের রাজাদের যে সেনাবাহিনী ছিল তার নাম ছিল নারায়ণী সেনা, পড়াইয়ের জন্য চেয়েছিলেন। তো নারায়ণী সেনার প্রেক্ষাপট কিন্তু পৌরাণিক এবং আমাদের কোচবিহারের রাজাদের আমলে, এবং এটাকে মর্যাদা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোচবিহারের রাজাদের ঐতিহ্য, কোচবিহারের ঐতিহ্য গৌরবকে মর্যাদা দিয়ে এই যে নারায়ণী সেনার নামে নারায়ণী ব্যাটেলিয়ান পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্ভুক্ত করা, কোচবিহারের মানুষের হৃদয়কে মমতা বন্দ্যোপাধ্যায় জয় করে নিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকাল সাংবিধানিক প্রধান রাজ্যের